মঙ্গলবার কোচবিহার পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয় রাসমেলা মাঠ সংলগ্ন এলাকায়। পৌরসভার পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হচ্ছে শহরের বিভিন্ন জায়গায় অবৈধ রাস্তার ধার আটকে থাকা বিভিন্ন দোকান এবং নির্মাণের বিরুদ্ধে। মঙ্গলবার কোচবিহার পৌরসভার পৌরকর্মীরা রাসমেলার মাঠ সংলগ্ন এলাকায় এই অভিযান চালায় এবং অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানের বিরুদ্ধে তাদের এই অভিযান চলে। এদিন সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীরা দাবি করেন তাদের একমাত্র সম্বল ছিল এই ব্যবসা। এই অভিযান চালানোর ফলে তারা কর্মহীন হয়ে পড়েছে, কর্মচ্যুত হয়ে তারা ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছেন। তারা দাবি করছেন পৌরসভার পক্ষ থেকে তাদের যেন পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। যে খবরটার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছিলাম, মঙ্গলবার কোচবিহার পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয় রাসমেলার মাঠ সংলগ্ন এলাকায় এবং সেই ছবি আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা দেখতে পাচ্ছেন কোচবিহার পৌরসভার পৌরকর্মীরা রাসমেলার মাঠ সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাটগুলির বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চালাচ্ছেন এবং সেই দোকানগুলোকে তারা কিন্তু ভেঙে দিচ্ছেন এবং এই দোকানপাটগুলো ভেঙে দেওয়ার ফলে কিন্তু ওই অঞ্চলের ব্যবসায়ীরা তারা দাবি করছেন যে তাদের রুজিরুটির একমাত্র সম্বল ছিল সেই দোকান এবং পৌরসভার পক্ষ থেকে এইভাবে ভেঙে দেওয়ার ফলে কিন্তু তারা রীতিমতো অনেকটাই সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা দাবি করছেন পৌরসভার পক্ষ থেকে যেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়। যে খবরটার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, মঙ্গলবার কোচবিহার পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয় রাসমেলার মাঠ সংলগ্ন এলাকায়। পৌরসভার পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হয়েছে শহরের বিভিন্ন জায়গায় অবৈধভাবে রাস্তার ধারে গড়ে ওঠা বিভিন্ন আমাদের সঙ্গে বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে রয়েছেন কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি শুভজিৎ ধর। শুভজিৎ, এই মুহূর্তের কি আপডেট রয়েছে তোমার কাছে? শুভজিৎ শোনা যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এই মুহূর্তের কি আপডেট রয়েছে তোমার কাছে? আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ ধর। শুভজিৎ, এই মুহূর্তের কি আপডেট রয়েছে? মঙ্গলবার কোচবিহার পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয় রাসমেলার মাঠ সংলগ্ন এলাকা এবং পৌরসভার পক্ষ থেকে লাগাতার অভিযান চলছে শহরের বিভিন্ন জায়গায় অবৈধভাবে রাস্তার ধারে গড়ে ওঠা বিভিন্ন নির্মাণের বিরুদ্ধে। মঙ্গলবার কোচবিহার পৌরসভার পৌরকর্মীরা রাসমেলার মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় এবং অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এদিন সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীরা দাবি করেন তাদের একমাত্র সম্বল ছিল এই ব্যবসা। এদিন অভিযান চালানোর ফলে তারা কর্মহীন হয়ে পড়েছেন এবং কর্মচ্যুত হয়ে তারা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছেন। তারা দাবি করছেন পৌরসভার পক্ষ থেকে তাদেরকে যেন পুনর্বাসনের ব্যবস্থা করে দেওয়া হয়। যে খবরটার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, মঙ্গলবার কোচবিহার পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয় এবং রাসমেলার মাঠ সংলগ্ন এলাকায় এদিন কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হয় কোচবিহার পৌরসভার পৌরকর্মীদের দ্বারা এবং এই অঞ্চলে গড়ে ওঠা অবৈধভাবে দোকানপাট যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই ছবি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনাদের স্ক্রিনে, আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই ছবি। যেই মুহূর্তে কোচবিহার পৌরসভার পৌরকর্মীরা তারা কিন্তু অবৈধভাবে গড়ে ওঠা সেই সমস্ত যে দোকানগুলো রয়েছে সেগুলিকে তারা কিন্তু ঘুরিয়ে দিয়েছেন। আপনারা কিন্তু সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদেরকে জানিয়ে রাখি আজ মঙ্গলবার এদিন কিন্তু কোচবিহার পৌরসভার পক্ষ থেকে আমাদের সঙ্গে এই বিষয়ে রয়েছেন আমাদের প্রতিনিধি বিপুল। বিপুল, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো অর্ক, কোচবিহার রাসমেলা মাঠ সংলগ্ন এলাকা, মদনবাড়ি সংলগ্ন এলাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু আজ কোচবিহার পৌরসভার পক্ষ থেকে ফুটপাত দখলমুক্ত অভিযান করা হয় এবং দেখো যথারীতি বলতে গেলে ডাম্পার বুলডোজার নিয়ে গিয়ে কিন্তু এই ফুটপাত দখলমুক্ত করা হয়। যদিও কোচবিহার পৌরসভার পক্ষ থেকে গতকাল থেকেই মাইক যোগে প্রচার করা হচ্ছিল যাতে যারা এই ফুটপাত দখল করে ব্যবসা করছেন তারা যেন তাদের দোকান গুটিয়ে নেয়। সেই মোতাবেক কিছু দোকানদার দোকান তুলে নিলেও কিছু দোকান কিন্তু রয়ে গেছিল, সেগুলোই কিন্তু আজ পৌরসভার পক্ষ থেকে দখলমুক্ত করা হলো। অর্ক বিপুল, তোমার কাছে যারা জানতে চাইবো, এইভাবে দখলমুক্ত করার পর যেই সমস্ত দোকানগুলো ভাঙা হয়েছে তাদের মালিক
বা যে সমস্ত দোকানের কর্মীরা রয়েছেন তারা কি পৌরসভার বিরুদ্ধে কোনো আন্দোলন সংগঠিত করতে চলেছেন বা এই মুহূর্তে যাদেরকে দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে তাদের কি দাবি রয়েছে? হ্যাঁ দেখো অর্ক, এই এই স্থানগুলোতে যারা দোকান করছিল তারা কিন্তু যথারীতি 15 বছর 20 বছর অথবা তার থেকে বেশি সময় ধরেও অনেক ব্যবসায়ীরা এই জায়গাগুলোতে ব্যবসা করে আসছেন। এই কোচবিহার পৌরসভার পক্ষ থেকে দখলমুক্ত ফুটপাত দখলমুক্ত অভিযান করা হলো, যার ফলে তারা কিন্তু বেকার হয়ে গেল। তাদের একটাই আবেদন পৌরসভার কাছে, তাদের যেন একটা বিকল্প জায়গার ব্যবস্থা করে দেওয়া হয় যেখান থেকে তারা অল্প ব্যবসা করে হলেও সংসারটা যাতে চালাতে পারেন, সেই আবেদনই করেন এই ব্যবসায়ীরা। অর্ক, এখনো পর্যন্ত কোচবিহার পৌরসভার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ব্যবসায়ীদের এই দাবির পরিপ্রেক্ষিতে? দেখো এই বিষয়ে কোচবিহার পৌরসভার পৌর প্রধান যিনি আছে রবীন্দ্রনাথ ঘোষ, উনার সঙ্গে যোগাযোগ করা হলে উনি কিন্তু সোজা সপ্তাহ উত্তর দেন, এই বিষয়ে তিনি কোনো কথাই বলবেন না। যা করছেন পৌরসভার আধিকারিকরা করছেন, তারাই এই ব্যাপারে জানাবেন। অর্ক, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এই বিষয়ে বিস্তারিত জানার জন্য। আমাদের সঙ্গে ছিলেন কোচবিহার থেকে আমাদের প্রতিনিধি বিপুল দাস। খবরটার দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি। মঙ্গলবার কোচবিহার পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয় রাসমেলার মাঠ সংলগ্ন এলাকায় এবং এই গোটা ঘটনায় কিন্তু ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে একাধিক দোকান। পৌরসভার যে দাবি, এই দোকানগুলো কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে অবৈধভাবে ফুটপাত দখল করে বসেছিল এবং যে কারণে কিন্তু তাদের এই অভিযান, যেমনটা আমাদের প্রতিনিধি বিপুল আপনাদের সামনে জানান, আপনাদের সামনে তুলে ধরলেন যে গতকাল কিন্তু মাইক যোগে কিন্তু এই ব্যাপারটা জানানো হয়েছিল এবং পৌরসভার পক্ষ থেকে কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল যেন দোকান যারা ওইভাবে করছেন তারা যেন তাদের দোকান গুটিয়ে নেন। এরপর কিছু দোকান গোটানো সম্ভব হলেও যারা দোকান গোটাননি এদিন কিন্তু তাদের দোকানগুলিকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং একই সঙ্গে যাদের দোকানগুলো ভেঙে দেওয়া হয়েছে তারা কর্মহীন হয়ে পড়ায় তারা কিন্তু পৌরসভার কাছে পুনর্বাসনের দাবি করছেন। এবং যদিও এই গোটা ঘটনায় কিন্তু কোচবিহার পৌরসভার পক্ষ থেকে এখনো পর্যন্ত ভাবে কিন্তু অফিসিয়ালি কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আর এই গোটা ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা এখানে এতদিন পর্যন্ত ব্যবসা চালাচ্ছিলেন তারা কি জানাচ্ছেন আমরা একবার দেখব। পৌরসভার থেকে এটা নির্দেশও করেছে যেন আমাদেরকে সরাই দিতে হবে। আমি মাননীয় পৌরসভার সাথে আবেদন রাখবো যেন আমাদেরকে এই গরিবকে আমরা যে করে খাইতাম তার জন্য যেন কিছু একটা ভেবে দেখে, আমাদের এই কয়েক 50-60 জন দোকানদার আছি আমরা এই রাসমেলার মাঠের চত্বরে, কিছু যেন একটা ভেবে দেখে যেন আমাদের একটা করে খাওয়ার মতন একটা ব্যবস্থা করে, না আমরা সম্পূর্ণভাবে বেকার হয়ে যাব, আমাদের পরিবারটা একদম ভেসে যাবে। হ্যাঁ, আর ইয়ার আগেও দুই বলেছে কালকে সন্ধ্যাবেলা আমাদেরকে মাইকিং করে বলে গেছে যে রাসমেলার মাঠের চত্বরে যত দোকান আছে তাদেরকে সরাই দিতে হবে। ঠিক আছে, তাদের নির্দেশে আমরা সকাল থেকে আমরা ভাঙাচোরা করার কাজ করছি। তো এখন আমি মাননীয় পৌরসভার কাছে একটাই আবেদন রাখবো যেন এতগুলো দোকানদারের পেটে লাথি না মেরে তাদের যেন চেঞ্জের জন্য কিছু কিছু ভেবে দেখে, আমি এটাই আমার কাছে আবেদন। না ইয়ার আগেও করেছিল, তো এরকম পরিস্থিতিতে আসে নাকি যে বোল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছিলো, তখন আগে থেকে বলে দিত আমরা ভেঙে দিতাম, আমরা ভেঙে দিতাম, আবার কিছুদিন পরে আমরা গড়ে নিতাম যে রাস্তার সাইডে টেবিল টুবুল পেতে দোকান করতাম। এইবার তো সম্পূর্ণভাবে আমাদের দোকান করতে দিচ্ছে না বলা যাবে, আমরা লিখিতভাবে নোটিশ কোনো দেওয়া না। এবার মানে পৌরসভার কাছে আমরা একটা ডিভিশন দিয়েছিলাম যে নাকি আমাদেরকে একটা কোনো একটা ভাবে জানি আমাদের জন্য একটা কি আর হবে, এনারা তো আগের থেকেই অর্ডার দিয়েছিল ফ্যাসকারি করে ডানে বাইরে কেউই ভাঙে না, আমিও নিজে ভাঙি না, আমিও এত অসুস্থ মানুষ, তাই গতকালকে শোনার পর থেকে আমি একা একাই ভাঙা ভাঙি করতে চলছি, এই পর্যন্ত ভাঙ্গা হইলো, এখন আমার শরীর চলতেছে না, খুব কষ্টের মধ্যে কথা বলতেছি। এমনিতে আগে আমার চাউলের ব্যবসা ছিল, 2002 সনের থেকে এই ব্যবসাটা ধরছিলাম গণেশ ভাপা পিঠা, এত করে নাই, অর্ডার দিয়েছিল ভাঙাচোরা করার জন্য, ভাঙাচোরা করা হয়েছিল কিন্তু এরকম অভিযান কোনোদিন করেনি। এই যে মানে আইসা যে গাড়ি দিয়ে যে হামলা করতেছে এটা ভাঙতেছে সেটা ভাঙতেছে এইটার কথাটাই বলতেছি, আমার আর কোনো কোনো আর রাস্তা নাই, আমার কোনো রাস্তাই নাই, আমি এইটার উপর দিয়েই সংসার চালায় নিতাম, কিন্তু আমি এখন বড় টেনশনে পড়ে গেছি যে আমি কিভাবে আগামী দিন চলবো। চাবো আর কি, চাইলে তো পাওয়া যাবে না, তবে এইটুকুই চাই যে একটা ফুটপাতে চার চাক্কা ঠেলা গাড়িটা লাগা টুকটাক চপ টপ বিক্রি করতে পারি, এইভাবে দিলেও আমার চলবে। জয় চন্দন।
যে খবরটা থেকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, মঙ্গলবার কোচবিহার পৌরসভার পক্ষ থেকে উচ্ছেদ অভিযান চালানো হয় রাসমেলা মাঠ সংলগ্ন এলাকায়। পৌরসভার পক্ষ থেকে লাগাতার অভিযান চালানো হচ্ছে শহরের বিভিন্ন জায়গায় অবৈধভাবে রাস্তার ধারে গড়ে ওঠা বিভিন্ন নির্মাণের বিরুদ্ধে। মঙ্গলবার কোচবিহার পৌরসভার পৌরকর্মীরা রাসমেলার মাঠ সংলগ্ন এলাকায় অভিযান চালায় এবং অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন দোকানের অভিযান চালানো হয়। এদের সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ীরা দাবি করেন, তাদের একমাত্র সম্বল ছিল এই ব্যবসা। এই ব্যবসা চালানোর ফলে তারা এই ব্যবসা চলে যাওয়ার ফলে তারা কিন্তু এই মুহূর্তে কর্মহীন হয়ে পড়েছেন, কর্মচ্যুত হয়েছেন এবং তারা এই মুহূর্তে ভীষণ সমস্যার সম্মুখীন হয়েছেন। তারা দাবি করছেন পৌরসভার পক্ষ থেকে যেন তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হয়।